নমস্কার, আমার বাংলা সংবাদে আমি রত্নেশ্বর নাথ আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। শিলচরের ইউনানি মেডিসিন কার্যালয়ে স্থানীয়দের নিযুক্তি, খুশির জোয়ার। ডক্টর রবি কান্নানকে উষ্ণ অভিনন্দন জানালো বিডিএফ, ভারতরত্নের সুপারিশ। কাচার পুলিশের মাদক বিরোধী অভিযান, বৃহৎ পরিমাণের হেরোইন জব্দ। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। শিলচর ঘুঙ্গুরস্থিত ইউনানি মেডিসিন আঞ্চলিক গবেষণা কার্যালয় উদ্বোধন করার আগে থেকে স্থানীয়রা আন্দোলন চালিয়ে যাচ্ছিলেন এই কার্যালয়ে স্থানীয় বেকারদের নিযুক্তি প্রদানের জন্য। এ নিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী থেকে শুরু করে কাছাড়ের জেলাশাসকের কাছে স্মারকপত্র প্রদান করেছিলেন স্থানীয় বেকার যুবক যুবতীরা। অবশ্য শুক্রবার স্থানীয় জনসাধারণ এবং বিজেপির কর্মকর্তাদের নিয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে জয় হিন্দ সিকিউরিটি সার্ভিসের তত্ত্বাবধানে স্থানীয় দশজন যুবক যুবতীর হাতে নিযুক্তিপত্র তুলে দেওয়া হয়। আসলে জয় হিন্দ সিকিউরিটি সার্ভিস এজেন্সির মূল কার্যালয় দিল্লি হলেও স্থানীয় লক্ষণগোলা এই এজেন্সি টেন্ডার পেয়েছেন এবং সম্পূর্ণ দেখাশোনার দায়িত্ব নিয়েছেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মানব সিং, মহাবীর গোয়ালা, উত্তম কুমার গোয়ালা, দেবাশিস রায়, পাপ্পু যাদব, লক্ষণ গোয়ালা, অসীম ভট্টাচার্য, হিমাদ্রি দেব প্রমুখ। এটা আমাদের কাছে শিলচর শহরের কাছের অংশ থাকাও একটু আউটে মানে বাইরে বোঝা যেত, কিন্তু এই হসপিটাল হওয়ায় এখানের আমাদের সুনাম বৃদ্ধি হয়েছে। এবং এখন পর্যন্ত যা আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী ছিলেন, উদ্বোধন করে গিয়েছিলেন, তারপরে ইয়ার প্রচারে আসার পরে আজকেও আমি দেখেছি এখানে অনেক লোকের লাইন ধরে ভিড় ছিল, খুবই ভালো লেগেছে। এবং আমাদের এই জয় হিন্দ সিকিউরিটি সার্ভিসের তত্ত্বাবধানে এখানে আমি মনে করি আরও সিকিউরিটি মজবুত হবে। এটা অ্যাকচুয়ালি একটু আমাদের মেইন রুট থেকে একটু পিছনে আছে এই হিসাবে, আর এখানে জয় হিন্দ সিকিউরিটি সার্ভিসকে আমি ধন্যবাদ দিই যে ওনারা যে আমাদের এই এত অঞ্চলের বেকার ছেলেমেয়েদের যে কাজে লেগিয়েছেন। এখন আজকে আমরা হয় 10-12 জনকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছি, আমাদের এই সৌভাগ্য হয়েছে। আশা করি আগেও যদি এরকম রিকোয়ারমেন্ট থাকে আমাদের এখানে লোকেলের ছেলেমেয়েদের গুরুত্ব দেওয়া হবে, ও ওনাদের শিক্ষাগতের উপর গুরুত্ব দিয়ে এখানে ওনাদেরকে চাকুরির জন্য যা পায় এই অনুরোধ রাখছি জয় হিন্দ সিকিউরিটি সার্ভিসকে, এই বলে আমি ধন্যবাদ দিচ্ছি আবার যে আমাদেরকে এই সুবর্ণ সুযোগে আপনারা আনেছেন, ধন্যবাদ। এশিয়ার নোবেল পুরস্কার রামন ম্যাগসেসে পেয়েছেন কাছার ক্যান্সার হাসপাতালের করোনার বিশিষ্ট ক্যান্সার চিকিৎসক ডক্টর রবি কান্নান। এর জন্য তাকে উষ্ণ অভিনন্দন জানানোর পাশাপাশি আগামীতে তাকে ভারতরত্ন সম্মাননা দেওয়ার জন্য রাজ্য তথা কেন্দ্র সরকারের কাছে আবেদন জানালো বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট। শুক্রবার সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে বিডিএফের মুখ্য আহ্বায়ক প্রদীপ দত্ত রায় বলেন, সুদূর দক্ষিণ ভারতের বাসিন্দা রবি কান্নান উচ্চপুত ছেড়ে যেভাবে বরাকের মতো এক প্রত্যন্ত অঞ্চলে ক্যান্সার চিকিৎসায় নিজেকে সম্পূর্ণ নিয়োজিত করেছেন তা প্রশংসার অপেক্ষা রাখে না। তার এই নীরব কর্মযোগ্যকে রামন ম্যাগসেসে পুরস্কার দিয়ে যেভাবে স্বীকৃতি দেওয়া হলো তাতে সমগ্র বরাকবাসীর সাথে বরাক ডেমোক্রেটিক ফ্রন্টও আনন্দিত ও গর্বিত। ডক্টর রবি কান্নান তার পরিবার পরিজন সহ অনেকদিন থেকেই বরাকের বাসিন্দা এবং তাকে আপামর বরাকবাসী নিজেদের আপন বলেই মনে করে নিয়েছেন, তাই এই সম্মান বরাকেরই সম্মান। প্রদীপ দত্ত রায় এদিন বলেন, গোয়াটের বি বড়ুয়া ক্যান্সার হাসপাতালে যেভাবে সরকারি অনুদান পাচ্ছে, কাছার ক্যান্সার হসপিটালে সেই ধরনের সরকারি সাহায্য সহযোগিতা পাচ্ছে না। অথচ যেখানে বি বড়ুয়া ক্যান্সার হাসপাতাল অধিকাংশ আসামের রোগীদের স্বাস্থ্যসেবা প্রদান করে থাকে, সেখানে কাছাড় ক্যান্সার হাসপাতাল শুধু বরাক নয়, পার্শ্ববর্তী ত্রিপুরা, মিজোরাম ও মণিপুরের ক্যান্সার রোগীদের সেবা করে যাচ্ছে। তাই এই হাসপাতালকে আন্তর্জাতিক মানের একটি ক্যান্সার হাসপাতালে কীভাবে উন্নতি করা যায় তার জন্য সদর্থক পরিকল্পনা ও পদক্ষেপ নিক কেন্দ্রীয় সরকার। পাশাপাশি আগামী বরাক সফরের সময় কাছাড় ক্যান্সার হাসপাতালে গিয়ে ডাক্তার কান্নানকে সম্মান জানাতে মুখ্যমন্ত্রীকে তিনি অনুরোধ জানিয়েছেন। বিডিএফ মুখ্য আহ্বায়ক এদিন আরও বলেন, এই উপত্যকারই আরেক সুসন্তান ডক্টর কুমারকান্তি দাস, যিনি লক্ষণ দাস নামে পরিচিত, তিনি একইভাবে গত কয়েক দশক ধরে নীরবে এত অঞ্চলের গরিব রোগীদের সামান্য মূল্যে চিকিৎসা প্রদান করে চলছেন। পাশ্চাত্যের উচ্চপদের মোহ ত্যাগ করে শুধু মাটির টানে ডক্টর দাস এই উপত্যকাকে নিজের কর্মযোগ্যের জন্য বেছে নিয়েছিলেন এবং তার উদ্যোগেই কল্যাণীর সুন্দরী মোহন সেবা ভবন এই অঞ্চলে দুস্থ রোগীদের অন্যতম ভরসাস্থল হয়ে দাঁড়িয়েছে। যদিও ডক্টর লক্ষণ দাস স্বীকৃতি নিয়ে আদৌ মাথা ঘামান না, দুস্থ রোগীদের সুস্থতাই তার যোগ্য পুরস্কার বলে মনে করেন, তবুও বরাকের গর্ব এই ভগবান দাসের একনিষ্ঠ সমাজসেবার জন্য এতদিনে রাজ্য তথা কেন্দ্র সরকারের সম্মাননা
অবশ্যই প্রাপ্য ছিল। তাই বরাক ডেমোক্রেটিক ফ্রন্টের পক্ষ থেকে পরবর্তী পদ্ম সম্মানের জন্য ডক্টর কুমারকান্তি দাসের নাম সুপারিশ করতে রাজ্য সরকারের কাছে জোরালো দাবি জানাচ্ছেন। তাই ডাক্তার লক্ষণ দাসকে আগামী বছর পদ্মশ্রী সম্মান দিয়ে সম্মানিত করার জন্য আসাম সরকার এবং কেন্দ্রীয় সরকারের কাছে আমরা অনুরোধ করছি। আসাম সরকারের কাছে আমরা আবেদন রাখছি, আপনারা গৌহাটি ক্যান্সার হসপিটালের জন্য যে পরিমাণে টাকা দিচ্ছেন সেই পরিমাণে সাহায্য কিন্তু কাছাড় ক্যান্সার হসপিটাল পাচ্ছে না। অথচ গৌহাটি ক্যান্সার হসপিটাল শুধু বরাক উপত্যকাকে বাদ দিয়ে রেস্ট অব দ্য আসামের ক্যান্সার রোগীদের সেবা করে, আর আমাদের কাছাড় ক্যান্সার হসপিটাল বরাক উপত্যকার 45 লক্ষ মানুষ সঙ্গে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম তিনটা রাজ্যের ক্যান্সার রোগীদের সেবা করে যাচ্ছে এই ক্যান্সার হসপিটাল। তাই তাকে আন্তর্জাতিক মানের ক্যান্সার হসপিটাল তৈরি করার জন্য আমি মুখ্যমন্ত্রীকে ব্যক্তিগতভাবে এবং দলগতভাবে আমরা অনুরোধ করছি, এবং সেই সঙ্গে আগামী 7 তারিখ মুখ্যমন্ত্রী যেহেতু বরাক উপত্যকায় আসছেন ওনার কাছে অনুরোধ থাকবে উনি ক্যান্সার হসপিটাল পরিদর্শন করে ডাক্তার রবি কান্নানকে উপযুক্ত সম্মান দিয়ে যাবেন, এটা আমাদের বরাক ডেমোক্রেটিক ফ্রন্টের থেকে দাবি রইল। গোপন সূত্রের খবরের ভিত্তিতে লক্ষ্মীপুরের লাবক দ্বিতীয় খণ্ডের বাসিন্দা মীনা কুমারী শর্মার ঘরে তল্লাশি চালিয়ে বৃহৎ পরিমাণ হিরোইন জব্দ করে কাছাড় পুলিশ, সঙ্গে মীনা কুমারী শর্মাকে আটক করা হয়। শুক্রবার সাংবাদিক সম্মেলন ডেকে কাছাড়ের অতিরিক্ত পুলিশ সুপার সুব্রত সেন জানান পুলিশের মাদক বিরোধী অভিযান অব্যাহত। গোপন সূত্রের খবরের ভিত্তিতে লাবক দ্বিতীয় খণ্ডে অভিযান চালিয়ে মীনা কুমারীর ঘর থেকে 100টা সাবানের বাস্ক থেকে প্রায় 1 কেজি 680 গ্রাম হিরোইন জব্দ করা হয়েছে। এই হিরোইনের বাজার মূল্য প্রায় 7 কোটি টাকার অধিক হবে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার। তিনি আরো বলেন, আটক করা মহিলাকে জোর জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে পুলিশ। আরক্ষী ড্রাগস বিরোধী যেটা অভিযান, এই অভিযান অব্যাহত আছে। আৰু যোৱাকালি আমি এটা খবর পাইছিল যে এটা বুজন সংখ্যক ড্রাগস আমাৰ কাছাড়ৰ মাজেদি ইয়াৰ মাজেদি পাৰ হ'ব বুলি। আৰু এই অভিযান কালত মীনা কুমাৰী শৰ্মা তেখেতৰ বয়স 35 বছৰ, তেখেতৰ ঘৰ লাভত পাৰ্ট 4, তাত তেওঁ হাউচ চাৰ্জ কৰা হৈছিলে আৰু তাত 58টা চাবোনৰ বক্স য'ত হিৰোইন আছিলে সেইখিনি জব্দ কৰা হৈছিলে। আৰু তেখেতৰ ঘৰ হাউচ চাৰ্জ কৰাৰ পিছত আৰু কেইবাটা স্থানত আমাৰ ড্ৰাগছ বিৰোধী অভিযান চলিছিলে আৰু এতিয়ালৈকে আমাৰ 100টা চাবোনৰ কেচ, হিৰোইনৰ চাবোনৰ কেচ এতিয়ালৈকে আমি জব্দ কৰিবলৈ সক্ষম হৈছোঁ। তাৰ পৰিমাণ 1 কিলো 680 গ্ৰাম, যিখিনি বজাৰ মূল্য প্ৰায় 7 কোটি টকাৰ বেছি হ'ব, সেইখিনি ড্ৰাগছ আমি এতিয়ালৈকে সিজ কৰিবলৈ সক্ষম হৈছোঁ। আৰু এই অভিযান এতিয়া অব্যাহত আছে আৰু এইটো শেষ হ'লে টোটেল আমি কিমানখিনি জব্দ কৰিবলৈ সক্ষম হ'ম আপোনালোকক সুবিধা চাবলৈ। এতিয়ালৈকে এজন মহিলা এজন এগৰাকী এৰেষ্ট হৈছে, তেখেতৰ নাম হ'ল মীনা কুমাৰী শৰ্মা, তেখেতৰ বয়স 37 বছৰ, ঘৰ লাভ পাৰ্থ। বড়কলার বৃহৎ পরিমাণ বিদেশি সিগারেট জব্দ করল পুলিশ। শুক্রবার গোপন সূত্রের খবরের ভিত্তিতে বড়কলা থানার এসআই নয়ন কুমারের নেতৃত্বে শিলচর হাফলং মহাসড়ক অভিযান চালিয়ে একটি লরি থেকে বৃহৎ পরিমাণ বিদেশি সিগারেট জব্দ করা হয়। এই সিগারেট মায়ানমার ও মিজোরাম হয়ে পাচার হচ্ছিল। জব্দকৃত সিগারেটের মূল্য 100,000 টাকা হবে বলে তাদের ধারণা। অবৈধ সিগারেট পাচারের অভিযোগে পুলিশ লরির চালক সহ চালককে গ্রেফতার করেছে। ধৃতরা উভয়ই উত্তরপ্রদেশের বাসিন্দা বলে পুলিশ জানিয়েছে। আসাম বিশ্ববিদ্যালয়ের অদ্ভুত কাণ্ডের বিরুদ্ধে গর্জে উঠল আকসা। শুক্রবার এক সাংবাদিক সম্মেলন ডেকে আকসার উপদেষ্টা রূপম নন্দী প্রকাশস্থ আসাম বিশ্ববিদ্যালয়ের তুঘলকি কাণ্ডের তীব্র প্রতিবাদ জানিয়ে এখনও কাণ্ডের পুনরাবৃত্তি হলে আকসা নীরবে বসে থাকবে না বলে হুঙ্কার ছুড়ে দেন। তিনি বলেন, আসাম বিশ্ববিদ্যালয় কারোর ভিক্ষে নেই, বরং দীর্ঘ আন্দোলনের ফসল। কিন্তু ইদানিং একের পর এক বিস্মিতকর কাণ্ডের পেছনে বিশ্ববিদ্যালয়ের নাম কালিমালিপ্ত করার কুচক্রান্ত চলছে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে খুব উগ্র দেন আকসার অন্যতম উপদেষ্টা অধ্যাপক নিরঞ্জন দত্ত। তিনি জানান, এর আগে 2004 সালে অ্যাডমিট কার্ডে ফটোর অমিল দেখা দেয়। একের পর এক ঘটনায় এক্সামিনেশন কন্ট্রোলারকে পদত্যাগের দাবি জানান তিনি। এসব তুগুলকি কাণ্ডের পর আজ অব্দি বিশ্ববিদ্যালয়ের সর্বময়কর্তা উপাচার্য নীরবকেরও প্রশ্ন উঠে এদিনের সাংবাদিক সম্মেলনে। বিশ্ববিদ্যালয়কে কালিমালুপ্ত করতে সক্রিয় চক্রান্তকারীদের চরম হুঁশিয়ারি ছুড়ে দেন আকসার কর্মকর্তারা। এই বিশ্ববিদ্যালয় কারোর দয়ায় হয়নি। এই উপত্যকার মানুষকে দীর্ঘ এক দশক তার সংগ্রাম করে এই দাবি ছিনিয়ে আনতে হয়েছিল। এই বিশ্ববিদ্যালয়ের প্রাপ্তির জন্য এই উপত্যকার খেটে খাওয়া মানুষ থেকে আরম্ভ করে শ্রমজীবী থেকে আরম্ভ করে বুদ্ধিজীবী শিক্ষাজীবী থেকে আরম্ভ করে প্রত্যেকে অকুণ্ঠ সমর্থন জুগিয়েছিলেন। যারা এই বিশ্ববিদ্যালয়ে দিনের পর দিন বন্ধ হয়েছিল, সেই বন্ধের সময় খেলোয়াড় থেকে শুরু করে প্রত্যেকে এই বিশ্ববিদ্যালয়ের প্রাপ্তির আন্দোলনে নিজেকে জড়িয়ে দিয়েছিলেন। প্রত্যেকের আশির দশকে প্রত্যেকের কণ্ঠে একটি আওয়াজ ছিল, আমরা বিশ্ববিদ্যালয় পাইনি। প্রত্যেকের ভেতর একটা ইমোশন, একটা সেন্টিমেন্ট ছিল। তো যেহেতু এখানে আমাদের শিক্ষাবিদ শিলচর গুরুচরণ কলেজের বিভাগীয় প্রাক্তন বিভাগীয় প্রধান আমাদের প্রত্যেকের স্যার অধ্যাপক নিরঞ্জন দত্ত মহাশয় এখানে আছেন, যেহেতু একটি শিক্ষা সংক্রান্ত ব্যাপার, তো এ ব্যাপারে উনি ওনার অভিপ্রায়ের কথা প্রথমে ব্যক্ত করবেন, তারপর আমরা আমাদের অভিপ্রায় ব্যক্ত। অবশেষে চার দিন পর নূর আলম লস্করের মৃতদেহ ভেসে উঠল উদারবন্দের গোসাইপুর প্রথমকুণ্ড মণিপুরী পাড়া খেওয়াঘাট মধুরা নদীতে। গত মঙ্গলবার সন্ধ্যা 6:30 দয়াপুর ব্রিজের পাশে মধুরা নদীতে তলিয়ে গেছিলেন কিশোর নূর আলম লস্কর। হতভাগ্য কিশোর দুর্গানগর ষষ্ঠখণ্ডের বাসিন্দা তোতারাজা লস্করের ছেলে হয়নি। অবশেষে আজ শুক্রবার সকাল আনুমানিক 7টায় গোসাইপুর প্রথমকুণ্ডের বাসিন্দা এক সুহৃদয় ব্যক্তি জয়ন্ত নমসূত্র নদীতে লাকড়ি ধরতে গেলে নজরে পড়ে একটি মৃতদেহ। সাংবাদিকদের সঙ্গে কথা বলতে তিনি বলেন, মৃতদেহটি নদীতে ভেসে দেখে মনে মনে নূর আলমের দেহ হতে পারে ভেবেছিলেন। উদারবন থানায় খবর দেন, সঙ্গে সঙ্গে দলবল নিয়ে ছুটে আসেন উদারবন থানার এসআই প্রমেশ সিনহা ও শিলচর থেকে ম্যাজিস্ট্রেট পি চৌরি। তারা এসে মৃতদেহটি নদী থেকে উদ্ধার করে থানায় নিয়ে আসার পরে নূর আলমের পরিবারের পক্ষ থেকে দেহটি শনাক্ত করে ময়নাতদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজে পাঠিয়ে দেওয়া হয়। আমি তো সবসময় লাখড়ি ধরে নদী মাঝে তো গাছ ধরছে, সামনে থেকে গাছটা দেখা নেই, আমরা সবসময় কুটা উটা দিয়ে মনে করো লাখড়িগুলি সবসময় ধরি। আমি তো মনে হচ্ছে মনে হয় লাখড়িগুড়ি আর মনে হয় বড় গাছের টুমা আর মনে হয় যে আমি দড়িয়া সামনে গেছি, গিয়া দেখি তা না এটা মানুষ দেখি, মানুষ দেখি আর দিকে আর সামনে দিকে ওদিকে যার গিয়া নির জল বেশি যার গিয়া আর কি, এখন না দড়িলাই দড়িয়া যার লাশ আছে মানুষ আইয়া খুঁজিয়া লেয়া যাবো আইয়া, আমরা পুলিশ মনে করো থানার ফোন করে জানাইছি, আমি থানানি পরে জানানি পরে তো না দড়িয়া কেন সাইড করে আসছে কিনা। আচ্ছা, এই জায়গাটার নাম, যে জায়গাটা ধরছি জায়গাটার নাম এটা হলো গোসাইপুর পাটোয়ান, এটা আর কি জায়গা সারা দেশের সঙ্গে সঙ্গতি রেখে সরস্বতী বিদ্যানিকেতন দক্ষিণ শিলচরেও সাড়ম্বরে উদযাপিত হলো রাখী বন্ধন উৎসব। বুধবার সকাল 10টায় ভারত মাতা দেবী সরস্বতী অঙ্কারের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ সহ প্রদীপ প্রজ্বলন করে রাখী বন্ধন উৎসবের আনুষ্ঠানিক সূচনা করা হয়। অনুষ্ঠানের প্রধান আচার্য সঙ্গীতা রায় চৌধুরীর অনুমতিতে প্রদীপ প্রজ্বলন করে বিদ্যালয়ের সঙ্গীত আচার্য জয়ন্তী চৌধুরী, সঙ্গে উপস্থিত ছিলেন সোনালী দেব, পিয়ারি দে, বিপ্লব নমসূদ্র, মৌসুমী দেবরায়, কণিকা আচার্য, মৌদেব, সঞ্চয়িতা রায়, ফাল্গুনী পাল, অর্পিতা ধর, লাকি ধর, পূজা দাস, পারমিতা চক্রবর্তী প্রমুখ। শুরুতে শিক্ষার্থীরা প্রাতঃস্মরণ স্তুত সমবেতভাবে পরিবেশন করে পরে দিনটির বিশেষত্ব নিয়ে প্রাসঙ্গিক বক্তব্য রাখেন অষ্টম শ্রেণীর শিক্ষিতা অর্পিতা রায়। এদিন সঙ্গীত আচার্য জয়ন্তী চৌধুরী তত্ত্বাবধানে সঙ্গীত পরিবেশন করেন মণিদীপা চক্রবর্তী, বিনীতা চক্রবর্তী, অর্পিতা রায়, শুভদীপ পাল, অনামিকা চৌধুরী, অনামিকা রায়, মধুমিতা দাস, প্রদীপ্ত দাস সহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষার্থীরাও। সঙ্গীতের শিক্ষার্থীদের হারমোনিয়ামে সহযোগিতা করেন দশম শ্রেণীর শিক্ষার্থী মণিদীপা চক্রবর্তী। পরে শিক্ষার্থী সহ আচার্যরা রাখি পরিয়ে সৌহার্দ্য বিনিময় করেন। এদিকে তারাপুরস্থিত আর্য সংস্কৃতি বোধিনী সমিতির উদ্যোগে স্বাধীনতার 76তম বর্ষপূর্তি সহ ঋষি অরবিন্দের 151তম জন্মবর্ষপূর্তি
আর্য সংস্কৃতি বোধনী সমিতির 46তম বর্ষপূর্তি এবং 36তম বন্দেমাতরম উৎসব উপলক্ষে বুধবার বিকেলে এক বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। এদিন ফ্ল্যাগ অফ করে মিছিলের সূচনা করেন বকুড়া বিধানসভা কেন্দ্রের প্রাক্তন বিধায়ক কিশোর নাথ, শিলচর ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যান মঞ্জুল দেব ও আর্য সমিতি বুধুনির সভাপতি পান্না পাল। মিছিলে আমন্ত্রিত শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে অংশগ্রহণ করে ঘোষ প্রদর্শন করেন সংশ্লিষ্ট বিদ্যালয়ের শিক্ষার্থীরা। এতে স্বতঃস্ফূর্তভাবে আচার্য আচার্য ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী সহ শিক্ষক শিক্ষিকারাও অংশগ্রহণ করেন। এদিন মিছিলটি সমিতির আর্যভবন চত্বর থেকে ইন্ডিয়া ক্লাব ট্রাঙ্ক রোড, ক্লাব রোড, সেন্ট্রাল রোড, প্রেমতলা, শিলংপুরটি হয়ে ফের সমিতি কার্যালয়ে এসে শেষ হয়। বৃহস্পতিবার সকালে সঙ্গীতাচার্য জয়ন্তী চৌধুরীর নেতৃত্বে শিক্ষার্থীরা আর্য সংস্কৃতি বোধনী সমিতির আয়োজিত উদয়াস্ত বন্দেমাতরম মহামন্ত্র যজ্ঞে অংশগ্রহণ করে। এছাড়াও বিভিন্ন সংস্থা, সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠান থেকে আসা শিল্পীরাও এই মহামন্ত্র যজ্ঞে অংশগ্রহণ করেন। এক প্রেস বার্তায় স্কুলের তরফ থেকে এই খবর জানানো হয়। এবার গুরুতর অভিযোগ উঠল হাইলাকান্দি শহরের আসাম গ্রামীণ বিকাশ ব্যাংক ম্যানেজারের বিরুদ্ধে। গুরুতর অভিযোগ তুলেন ওই জেলার জেএলজি গ্রুপের মহিলারা। এদিন হাইলাকান্দির আসাম গ্রামীণ ব্যাংক শাখার সামনে ঋণের দাবিতে বিভিন্ন জেএলজি গ্রুপের মহিলারা বিক্ষোভ প্রদর্শন করেন। ব্যাংক থেকে ঋণ গ্রহণ করে ব্যবসার মাধ্যমে স্বাবলম্বী হওয়ার জন্য সরকার নানাভাবে মহিলাদের উৎসাহিত করেছে, কিন্তু হাইলাকান্দি শহরে আসাম বিকাশ ব্যাংকের শাখায় ব্যাংক ঋণ প্রদানে মহিলাদের নানাভাবে হয়রানি করছে বলে অভিযোগ উঠেছে। ব্যাংক ক্লিয়ারেন্স সার্টিফিকেট থাকলেও অনেক দৌড়ঝাঁপ করে জেএলজি গ্রুপের মহিলারা ব্যাংক ঋণ পাচ্ছেন না। এখন দেখো এই যে ছোট ছোট বাচ্চা খাইছে লইয়া ইয়া তারা যে অতটুকু কষ্ট করে। এরপরে আরেকটা কথা আরো যে তারা কয়েকজন মহিলা মানুষের কইছে যে সিভিল চেকর লাগিয়েও তারা কাছ থেকে পয়সা নেওয়াও হয় ইয়েও করা হয়। এমনকি একটা কথা আমি নিজে কইয়া আমি একদিন আমার একটা ছোট মোটো লোন আসলো, লোনটা এমটি হয়ে গেছে। এমটি হওয়ার পরে যেহেতু সময় বিশ্বাস কারোর কাছে পয়সা থাকে থাকে না, দেখলাম আমার কাছে একটা পয়সা আইছে যে আমি ইয়ে কথা কই যেহেতু আমি একটা ইনস্টলমেন্ট দেব। আমি আওয়ার পরে আমি যে সময় ম্যানেজার সাথে কইলাম যে স্যার এরকম আমার একটা লোন আছে যেহেতু এমটি হয়ে গেছে অভাব পরে আমি দিতে পারছি না। এখন হওয়ার সঙ্গে সঙ্গে ম্যানেজারে আমার কইছেন যে এটা তো ইনে হইতো না, তুমি বাকি যার দেওয়া লাগবে তোমার উপরে খেয়ে শুনব বাকি যার লাইনে। আপনারা কইন একজন ব্যাংক ম্যানেজার আরও আমরা পাইছি বা ব্যাংকের লগে সম্পর্ক আছে, এটা বহুত পুরানা ব্যাংক আমরা ফার্স্ট অ্যাকাউন্টই কেন কোনো লোন রিকভারি বা লোনের কোনো রকমের কথা কইছে ম্যানেজার আসলে সুন্দরভাবে মানুষের বুঝাইয়া কয় এবং অফার দিয়ে যে আপনি অত তারিখ আইবা বা ওরকম ওরকম করলে আপনি কম টাকার মধ্যে এইটা সমাধান হইব। কিন্তু এই কারণে এইরকমের কোনো সুযোগ সুবিধা হওয়া যায় না, বোঝা যায় যে এই ব্যাংক ম্যানেজার ব্যাংকের মালিক নাকি তা এইরকম। আমি তো নিজে একজন সাক্ষী আরও বেজান মানুষের এইরকম কয় এইরকম অবস্থা। গতিকে আমি এই ভিডিওর জড়িয়ে চিফ ম্যানেজার, রিজনাল ম্যানেজার এবং চেয়ারম্যানের কাছে ওটাও দাবি জানাই আর যে ওটা অতিসত্বর ইনকোয়ারি করিয়া এটার বিহিত ব্যবস্থা নেওক, যাহাতে যে গ্রামের মহিলারা যে আর হেরানির শিকার না হয় তারা যেরকম যে ডিমান্ড লিয়ে আইছে তারা পায়। শিলচরের ঐতিহ্যবাহী রাধামাধব আখড়ায় প্রবল উৎসাহের মধ্য দিয়ে সম্পন্ন হল ঝুলনযাত্রা মহোৎসব। ঝুলনযাত্রা সমাপনী অনুষ্ঠানে নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে শিলচর বিলপাড়ের ঐতিহ্যবাহী শ্রী শ্রী রাধামাধব জিউ আখড়ায় 5 দিবসীয় ঝুলনযাত্রা উৎসব সম্পন্ন হল বৃহস্পতিবার। অগণিত ভক্তপ্রাণ মানুষ প্রবল উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে ঝুলন উৎসবে সামিল হন, যা ছিল চোখে পড়ার মতো। ভক্তিমূলক গান, রাধাকৃষ্ণ সাজো, নৃত্যনাট্য, ঝুলন গান, বাউল গান ইত্যাদি সকলের মনকে আকৃষ্ট করে। 5 দিবসীয় ঝুলনযাত্রা উৎসবের বিষয়ে বিস্তারিত তুলে ধরতে গিয়ে শ্রী শ্রী রাধামাধব জিও আখড়ার সেবায়ত অংশ কুমার রায় বলেন, 1243 বাংলায় অর্থাৎ 1836 ইংরেজিতে রাধামাধব আখড়া স্থাপিত হওয়ার পর থেকে ঝুলনযাত্রা চলে আসছে। তিনি বলেন, এবার উৎসবের মুহূর্তে রাধামাধবের যে পোশাক পরানো হয় তা 5 দিন 5টা থিমের উপর ছিল। তার মধ্যে প্রথম দিন রাধাকুণ্ডের সবল বেশে রায় মিলন, দ্বিতীয় দিন জমিলা পুনিলে গোষ্ঠ বিহার, তৃতীয় দিনে নিকুঞ্জ রায় রাজা, চতুর্থ দিন লবঙ্গ কুঞ্জে নটবর বেশ এবং পঞ্চম দিন অর্থাৎ অনুষ্ঠানের শেষ দিনের থিম ছিল রাজবেশ। প্রতিযোগিতা করে এবারে আমরা অংশ পালন করেছি। মানুষের প্রত্যাখ্যান শুরু করে আজ আমাদের এই পারিবারিক ঐতিহ্য সেই ঐতিহ্য মেনে এই ঝুলনের অনুষ্ঠানটা করে থাকি। আজ দিনে ঝুলনের রাধাকুণ্ডের প্রথম দিন বেশ পড়ানো হয়। প্রথম দিন রাধাকুণ্ডের সুবর্ণেশ্বর রায় মিলন, দ্বিতীয় দিন জগন্নাথ বস্তুটি হয়, তৃতীয় দিন নতুন জীবনের রায় রাজা, চতুর্থ দিন গতকালকে হয়েছে নবম জীবনের বিপ্লব এবং আজকে রাজ
লকডাউন করে রাত বেশ আজকে ধরানো হয়েছে এবং আজকে অনুষ্ঠানটা করেছে জলমান পরিবেশন এবং এখন আরম্ভ হবে সেই উত্তর বিশ্বাসে পুষ্পমিলন সঙ্গীত কলা কেন্দ্রে শিল্পীদের আজকে এই অনুষ্ঠান আমি আশা করব বক্তপালন করবে সকল যারা এখানে এসেছেন আমাদের আশীর্বাদে প্রত্যেকের জন্য শুভেচ্ছা করতে এবং রাজনৈতিক প্রশিক্ষণ সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল এক ব্যক্তির। গতকাল রাত আনুমানিক 3 ঘটিকায় করিমগঞ্জের পেট্রোল নগরে সংঘটিত হয়েছে এই ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনাটি। জানা যায়, সড়কের পাশে দাঁড়িয়ে থাকা AS01C7188 নম্বরের একটি 12-চাকার লরিতে পিছন দিক থেকে সজোরে ধাক্কা দেয় TR01AW1713 নম্বরের একটি লরি, আর এতেই ঘটনাস্থলে প্রাণ হারান চালকের পাশের আসনে থাকা এক ব্যক্তি। পরে দুর্ঘটনার বিকট শব্দ শুনে আশেপাশের লোকজন ঘটনাস্থলে উপস্থিত হয়ে পুলিশে খবর দিলে পুলিশ সেখানে উপস্থিত হয়ে একটি ক্রেনক এবং জেসিবি লাগিয়ে মৃত ব্যক্তিকে উদ্ধার করে করিমগঞ্জ সিভিল হাসপাতালে নিয়ে যায়। এদিকে মৃত ব্যক্তির পরিচয় জানতে না পারায় পুলিশ মৃতদেহটি করিমগঞ্জ হাসপাতালের মর্গে রেখেছে। করিমগঞ্জ জেলা কৃষি বিভাগের নাম নিয়ে কতিপয় দুষ্টচক্র চালাচ্ছে অবাধ দালালরাজ, এমনটাই অভিযোগ ভুক্তভোগী কৃষকদের। অভিযোগটি কথি দেখতে গেল শুক্রবার করিমগঞ্জ জেলা কৃষি দপ্তরে উপস্থিত অসম গণ পরিষদ দলের ভাতৃ সংগঠন আসাম কৃষক পরিষদের অধীনে ফখর উদ্দিনের নেতৃত্বে করিমগঞ্জ কৃষক প্রতিষ্ঠিতের এক প্রতিনিধি দল। উল্লেখ্য, কৃষকেরাই দেশের মেরুদণ্ড, তাই কৃষকদের ভারত সরকার প্রথম থেকেই প্রাধান্য দিয়ে আসলেও আজ ও প্রকৃত কৃষকরা বঞ্চিত বিভিন্ন ধরনের কৃষক প্রকল্প থেকে। কৃষকদের সার্বিক উন্নয়নের লক্ষ্যে কৃষকদের প্রশিক্ষণ দেওয়া নিয়ে আসাম সরকারের পদক্ষেপ অতি প্রশংসনীয় হলেও করিমগঞ্জ জেলার বিভিন্ন প্রান্ত থেকে প্রশ্ন তুলছেন সাধারণ কৃষকেরা। তাদের মতে, কৃষকদের প্রশিক্ষণ দেওয়ার নামে চলছে ভাওতাবাজি। বিভিন্ন জিপিতে ইতিমধ্যে কৃষক প্রশিক্ষণ সমাপ্তি হলেও এই গ্রাম বঞ্চিত রয়েছে প্রকৃত হিতাধিকারীরা। সংগঠনের কর্মকর্তারা আশাবাদী, অভিযোগগুলো খতিয়ে দেখে কৃষকদের সঠিক সিদ্ধান্ত নেবে করিমগঞ্জ জেলা কৃষি বিভাগ। আজকে আমরা করিমগঞ্জ ডিস্ট্রিক্টে এগ্রিকালচার অফিসে এসেছি। আমাদের ডিওসারের লগে আলাপ করেছি যে আমাদের কৃষকের যে সমস্যা আছে সব সমস্যা তুলে ধরেছি। আমাদের ডিওসার আমাদেরকে আশ্বাস দিয়েছেন যে আমাদের কৃষকের সমস্যা সবগুলি সমাধান করে দেবেন। আমরা আশাবাদী, আমাদের ডিওসার সুস্থভাবে আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন যে আমাদের যে কিষাণের প্রোগ্রাম হবে, এ কৃষি বিভাগের প্রোগ্রাম হবে, সে ব্যাপারে আমাদেরকে অত্যন্ত সহায় করেছেন। আমাদের ডিওসার সবই আমাদের জন্য, কৃষকের জন্য এগিয়ে এসেছেন। আমরা অত্যন্ত আনন্দিত এবং গর্বিত যে আমাদের ভালো একজন অফিসার পেয়েছি। আমাদের কৃষক এরা উপকৃত হবেন এগুলি আমি আশাবাদী। ধন্যবাদ। উদারবন্দ ইউএস এর উদ্যোগে জাতীয় ক্রীড়া দিবস উপলক্ষে মঙ্গলবার সন্ধ্যা 8টায় উদারবন্দের ক্রীড়া সংস্থার ঐতিহাসিক আলোচনা সভা ও সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন শিলচরের ডিএসএর সাধারণ সভাপতি শিবপ্রদ দত্ত। বিশিষ্ট অতিথিদের মধ্যে ছিলেন ডিএসএর সম্পাদক অতনু ভট্টাচার্য, সহসম্পাদক অজয় কুমার রায়, বিধান রায়। অনুষ্ঠানের শুরুতে প্রদীপ প্রজ্বলন করে ধ্যানচাঁদের ছবিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। স্বাগত বক্তব্য রাখতে গিয়ে শিবপ্রদ দত্ত বলেন, দীর্ঘদিন ধরে উদারবন্দের ক্রীড়া জগতে দ্বন্দ্ব ছিল। দুইটা ক্রীড়া সংস্থা থাকায় উদারবন্দের ক্রীড়ার দিকে পিছিয়ে ছিল। আইনের পথে গিয়ে পুরোনো ক্রীড়া সংস্থা দায়িত্ব পেয়েছে, এইবার সৎ পথে থেকে খেলাধুলা চালিয়ে যাওয়া সাফল্য আসবেই। পরবর্তী বক্তারা উদারবন্দের ক্রীড়ার জগতের কথা তুলে ধরেন। এরপর উদারবন্দের লায়ন্স এনজিও কে সম্বোধনা দেন ও বিশিষ্ট ক্রীড়াবিদ রূপম ভট্টাচার্যকে সম্মান জানানো হয়। শিলচর ডিএসএ থেকে আগত অতিথিদের কাছে স্মারকপত্র তুলে দেন উদারবন্দ ইউএস এর পক্ষ। ভারত সরকার এই দিনটিকে জাতীয় ক্রীড়া দিবস হিসেবে ঘোষণা করেছিল 2012 সালে, এবং সেই দিন থেকে, সেই বছর থেকে প্রতি বৎসর এই দিনটি সারা ভারতবর্ষে জাতীয় ক্রীড়া দিবস হিসাবে অনুষ্ঠিত হচ্ছে। বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়ে থাকে। এই যে জাতীয় ক্রীড়া দিবস, ধ্যানচাঁদ ছিলেন শুধু হকি খেলতেন, হ্যাঁ, কিন্তু জাতীয় ক্রীড়া দিবসের উদ্দেশ্য কিন্তু শুধু হকি নয়। জাতীয় ক্রীড়া দিবসের যে কোনো সময়, যে কোনো একটা দিবস যখন পালিত হয় না, তার একটা থিম থাকে। এই বছরের থিম হল স্পোর্টস আর অ্যান এনেবলার অফ অ্যান ইনক্লুসিভ অ্যান্ড ফিট সোসাইটি। এটার মানে হলো, বাংলাতে এরকম এটার বিশ্লেষণ হয় যে স্পোর্টসের মাধ্যমে আমরা সমাজকে একত্রিত করব,
ইনক্লুসিভ মানে একত্রিত করা এবং ফিট সোসাইটি, আমাদের যারা মানে বাসিন্দারা আছে, আমাদের নাগরিকরা আছে, তারা সুস্থ জীবনযাপন করবে। স্পোর্টস একটা মাধ্যম, স্পোর্টসের মাধ্যমে এটা পসিবল, এটা আমরা সবাই জানি। এখানে যারা স্পোর্টসম্যান রয়েছে তারা সবাই জানে, তোমরা যারা ইয়াংস্টার রয়েছে তাদেরকে বলছি যে স্পোর্টস ছাড়া কিন্তু একটা মানে সুস্থ জীবন যাপন করা যায় না। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশগুলো আরো একবার পড়ছি। শিলচরের ইউনানি মেডিসিন কার্যালয়ে স্থানীয়দের নিযুক্তি, খুশির জোয়ার। ডক্টর রবি কান্নানকে উষ্ণ অভিনন্দন জানালো বিডিএফ, ভারতরত্নের সুপারিশ। কাছাড় পুলিশের মাদক বিরোধী অভিযান, বৃহৎ পরিমাণের হেরোইন জব্দ। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই, ধন্যবাদ।